الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ما بعد. فعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كيف أنعم وصاحب القرن قد التقم القرن واستمع الإذن؟ متى يؤمر بالنفخ فينفخ؟ فكأن ذلك ثقل على أصحاب رسول الله صلى الله عليه وسلم، فقال لهم: قولوا حسبنا الله নির্মল উকিল। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কিয়ামতের দিনের কিছু আংশিক ভয়াবহতা আমরা শুনতে পেয়েছি এবং আরও কিছু শোনার চেষ্টা করছি, যে সেই দিন যার ফুঁকে আপনার কিয়ামত সংগঠিত হবে, সেই যে ফেরেশতা যার নাম ইসরাফিল, যে তার অবস্থা কি বর্তমানে, সে কতটুকু সেই দিনের জন্য রেডি হয়ে আছে সেটা যদি আমরা শুনতে পাই, হ্যাঁ, তখন আমাদের একটু হুঁশ হবে। কারণ যখন আমরা শুন দেখতে পাই যে রোডে গাড়ে আমাকে আপনাকে অপরাধ করলে ধরে নেওয়ার জন্য সব সময় র‍্যাব পুলিশ এরকম দাঁড়িয়ে আছে, তখন সেই ব্যক্তি কিন্তু হিসাব কিতাব করেই কাজগুলো করার চেষ্টা করে। সুতরাং যেই সেই ভয়াবহ দিনের জন্য সেই যেই ফু দেওয়ার সাথে সাথে যে হিসাবের দিন শুরু হয়ে যাবে, সেই দিনের প্রস্তুতি কেমন চলছে, সেই ফেরেশতার অবস্থাটা আমরা একটু শুনি রসুল আকরম সাল্লামের মুখ থেকে। রসুল বলেন: কাইফা আনআম ওয়া সাহিবুল কারনি কাদ ইলতাকামাল কারন, বলে যে আমি কিভাবে সুখের জীবন যাপন করব, আমার পক্ষে তো সেটা সম্ভব নয়। কেন বলে যে কেন, সেটা হচ্ছে যে ফেরেশতা যাকে আপনার সিঙ্গে ফুঁ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ইসরাফিল ফেরেশতা, সে তো আপনার সিঙ্গেটা হাতে নিয়ে, হ্যাঁ, সে রেডি হয়ে আছে ফুঁ দেওয়ার জন্য। সে সবসময় কান খাড়া করে আছে যে কখন তাকে অর্ডার দেওয়া হয় সে সিঙ্গে ফুঁ দেওয়ার জন্য। শোনার সাথে সাথে অর্ডার, সাথে সাথে ফুঁ দিয়ে দিবে, তখন তো কিয়ামত কায়েম হয়ে যাবে। সুতরাং এই অবস্থা জানার পরও আমি কিভাবে সুখে স্বাচ্ছন্দ্যে আরামায় সে জীবন যাপন করব আর গাফেল হয়ে থাকবো আখেরাতের ব্যাপারে, সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শোনার সাথে সাথে সাহাবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। তা আমাদের কি অবস্থা হবে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দেখতে পেলেন যে সাহাবায়ে কেরাম খুবই ভীত হয়ে গেছে, আশঙ্কাগ্রস্ত হয়ে গেছে, তখন তাদেরকে একটা কথা শিক্ষা দিলেন, হ্যাঁ, যে বিপদ আসলে যখন একজন মুসলমান সেটা বলতে পারে, যে বলেছেন যে রাসূল তাদেরকে শিক্ষা দিয়েছেন যে কুলু, তোমরা বলো যে এই পরিস্থিতিতে হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল উকিল, যে আমাদের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট এবং তিনি আমাদের সর্বোত্তম অভিভাবক। সুতরাং আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতে চেষ্টা করব, কিন্তু সেই ভয়াবহ দিন থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহর দয়া ছাড়া আমাদের কখনো সম্ভব নয়। কিন্তু আমাদের মানসিকতা তো আল্লাহ দেখবেন, যেরকম দুনিয়ার বুকে, হ্যাঁ, আপনার কোনো বিচারক যদি জানতে পারে যে আমার সামনে যাকে উপস্থিত করা হয়েছে সেই লোকটা আসলে ভালো ছিল, ভালো মানসিকতা ছিল, সে অন্যের খারাপ করতে চায় নাই, কিন্তু হঠাৎ করে ঘটে গেছে তার ইচ্ছার বাইরে, তাইলে বিচারটা হালকা হয়। সেই দিনও আমরা যদি, হ্যাঁ, উপস্থিত হয়ে আল্লাহর সামনে আর আল্লাহ দেখতে পান যে আমি সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করেছি, কিন্তু শয়তানের ধোকা পড়ে নিজের কুপ্রবৃত্তির আপনার এরকম প্রবঞ্চনায় পড়ে আমি আপনি কিছুটা খারাপ করে ফেলেছি এবং সেই জন্য আল্লাহর কাছে ধর্ণা দিয়েছি, তাইলে সেটা দেখে আল্লাহ আজরে আমাদের জন্য অবশ্যই হিসাবটা আসান করে দিবেন, সহজ করে দিবেন। সেই সহজতা পাওয়ার জন্য এখন থেকে আমরা রেডি হয়ে যাই এবং সেই দিনের ভয়াবহতার দিকে খেয়াল করে আমরা এখন থেকে পুঁজি সংগ্রহ করার চেষ্টা করি। আল্লাহ আজরে আমাদেরকে সেই সুযোগ দিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।